উনিশশো সালের পর থেকে লক্ষ্মীপুর জেলায় একশো বান্নটি ভূমিকম্প অনুভূত শনিবার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে ভূমিকম্পটি অনুভূত হয় তার উৎপত্তি স্থল ছিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শহর থেকে দশ কিলোমিটার পূর্বে দুর্যোগ মনিটরিং প্রতিষ্ঠান গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কোয়ার্ডিনেশন সিস্টেম এ তথ্য জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ সৃষ্ট ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি অন্যদিকে ভূমিকম্পের সংবাদ ও তথ্য রেকর্ডকারী জার্মান ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলকানো ডিসকোভারি ভূমিকম্পটির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বলকানো ডিস্কোভারির তথ্যমতে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আট কিলোমিটার পূর্ব উত্তরে এবং এটি মাটির দশ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল বলকানো ডিসকোভারি ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলায় অনুভূত ভূমিকম্পের একটি তালিকা প্রকাশ করেছে তাদের তালিকা অনুসারে উনিশশো সত্তর থেকে দুই ডিসেম্বর দুই সাল পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় মোট একশো ভূমিকম্প অনুভূত হয় যার মধ্যে ছয় মাত্রার উপরে ছিল একটি পাঁচ থেকে পাঁচ মাত্রার উপরে পনেরোটি চার থেকে পাঁচ মাত্রার উপরে একশো চারটি এবং তিন থেকে চার মাত্রার উপরে একত্রিশটি ও এক থেকে তিন মাত্রার মধ্যে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল ফলে ভূমিকম্পনের নতুন ঝুঁকির জেলা হিসেবে বাংলাদেশে যুক্ত হল দুর্যোগপ্রবণ জেলা লক্ষ্মীপুর দুই ডিসেম্বরের ভূমিকম্পটির জিও লোকেশন পর্যালোচনা করে দেখা গেছে ভূমিকম্পটির সৃষ্টি হয়েছিল রামগঞ্জের দলটা বাজারের পশ্চিমে পানিয়ালা দলটা সাটকিল সড়কের দক্ষিণ পাশে উদ্দীপন অফিসের দক্ষিণে একটি জলাশয় বরাবর ইউএস জিএসের তথ্যমতে ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকা শহরের দূরত্ব ছিল চুরাশি কিলোমিটার কুমিল্লা শহরের দূরত্ব ছিল একচল্লিশ কিলোমিটার এবং চট্টগ্রাম শহরের দূরত্ব ছিল একশো কিলোমিটার ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর